আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সুইট অ্যান্ড সাওয়ার ক্রন, এটা খেয়েছেন অনেকেই নিশ্চয়ই। খুব সহজ একটা জিনিস, খেতে কিন্তু অনেক মজা। যে কোনো শপিং মলে, ছোট ছোট দোকানগুলো অথবা ফুটপাতেও পাওয়া যায়। তো আজকে আমি এটাই তৈরি করব। এখানে আমি দুটো ভুট্টা নিয়ে নিয়েছি, এর উপরে যে পাতলা আবরণটা থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি। এখন এগুলোকে আমি খুলে নিব। খুলে নিয়ে আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি একটা পাতিলে, আর উপরে একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি। এই ধরনের ছিদ্রযুক্ত বাটিগুলো কিনতে পাওয়া যায়, আবার আপনারা যে কোনো ধরনের স্টিমার বা এরকম বাটি দিয়ে করবেন। ব্যাস শুধু এটাকে স্টিম করে নিতে পারলেই হলো। তো আমি এটাকে 5 মিনিটের মতো ভাপ দিব, 5 মিনিট পরে হয়ে যাবে রেডি। বেশি সময় লাগে না, এটা হয়ে গেছে 5 মিনিট 6 মিনিট করলেই হবে, বেশি সময় লাগবে না। এটা তৈরি করা খুব সহজ, আপনারা বাসায় তৈরি করতে পারবেন, কেন আর টাকা দিয়ে দোকান থেকে কিনে খাবেন। তা আমি এগুলোকে গরম গরমই একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। আমি 2 টেবিল চামচ বাটার এখানে দিয়েছি। বাটারটা একটু বেশি লাগে, তাহলে খেতে বেশি মজা হয়। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে লেবুর রস। ভুট্টাগুলো যেহেতু গরম, বাটারটা এমনিতেই গলে যাবে। দেখুন অলরেডি গলতেও শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এগুলো আসলে আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। লবণ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। এবার আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ফ্রেশ গোলমরিচটাকে আমি গুঁড়ো করে দিচ্ছি এখানে। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। গোলমরিচটা আরেকটু লাগবে মনে হচ্ছে। আমি আর একটু গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আর কিছু লাগবে না। এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি। রেডি হয়ে গেছে মজাদার সুইট অ্যান্ড সাওয়ার ক্রন। এটা আপনাদের রুচি অনুযায়ী ঝাল বাড়িয়ে কমিয়ে দিবেন, সব কিছুই আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। বানানোটা খুবই সহজ, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।